অনেক সময় আমরা আগে কিনি অনেকে শখ করে দুই দিন তিন দিন আগে কিনি কিন্তু এই যে একটা গরু ওরে নিয়ে আসলে আপনাদের এখানে যেমন এত সুন্দর আরামে আছে রিল্যাক্স মুডে আছে কিন্তু আমাকে বাসায় গেলে ওর চেহারার দিকে তাকানো যায় না দেখলে মনে হয় যে ওরটা কিছু ভাল লাগতেছে না প্যারার ভিতর আছে আসলে এটা সমাধানের ব্যাপারটা বলি আমি যে গেলা গরু বিক্রি করি এগালার নাম্বার আমি দিয়ে দিই এটার কিছু চিকিৎসা থাকে যেমন এখান থেকে গরুটা আপনি নারায়ণগঞ্জ নিয়ে যাবেন এই গাড়ির ঝাঁকিতে শরীর কিন্তু ব্যথা হয় এই ব্যথার কারণে কিছু আছে আমরা ব্যবহার করি না পাইসটা গ্যাস এবং আপনি দেখা যাচ্ছে একটা গরু অতিরিক্ত পানি ঢালি ফেলেছে শরীরে এটা ঠান্ডা লাগ দিয়ে পানি পড়তেছে এখান থেকে শরীরে জ্বর আসবে এবং পা হাত পা জড়ি যাবে রস নেমে যাবে এতে সুচিকিৎসা না করলে আপনার দেখা যাচ্ছে ক্ষতি হয়ে যাবে আপনি যে ব্যাপারে ঠিক কিনবেন ইনশাল্লাহ সেই পরামর্শটা আপনার দিতে পারবে যে গরুটা আছে। আসলে আমি একটা গরু দেখা যাচ্ছে জ্বর হয়েছে আমি জ্বরের ডাকামু পেটে গ্যাস হয়েছে গ্যাসের খামু এর ব্যতিক্রম খাইলে তোমার সমস্যা আসছে জ্বর আপনি কাশির ওষুধ খাওয়ালে কিন্তু আর ভালো হবে না যেটা দরকার ওইটা তার দিতে হবে এটা বুঝতে হবে আর না বুঝলে গরু আগে না কিনা ভালো সেটাও একটা ব্যাপার কারণ আপনার বুঝতে হবে যে গরুটা কি চাইতে আছে এখন আপনি দেখা যাচ্ছে যে সোনা রূপা ওরে খাওন দিতে আছে ও খাইবো না ওর যতটুকু দরকার ততটুকু দিতে হবে না ওর অতিরিক্ত খাদ্য দেওয়া যাবে না দিলে গ্যাস ফর্ম করবে ওর মাপ মতো দিতে হবে দেখা যাচ্ছে আপনি এটা গরু পাঁচ কেজি দরকার আপনি পাঁচ কেজি অনুমান দেন খাদ্য দেন পরিমাণ মতো এক টাইম দেখা যায় সকাল নয়টা আটটা খাওয়ালেন আটটায় খাওয়ালেন হয়তো বেলা দুইটায় খাওয়ালেন না না সারাদিন সবসময় যদি সবাই যদি খাদ্যটা সবসময় সামনে রাখে তাহলে সে গরু কখনো ভালো খাবে না এবং ভালো থাকবে না